যুদ্ধের ছয় মাসে ক্ষতির পাল্লা ভারী ইউক্রেনের প্রাপ্তি রাশিয়ার। ইমরানের জামিন খারিজ হলে গ্রেপ্তার ছাড়া পথ নেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এটিএন নিউজ দেখছেন দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। ছয় মাসের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেন, বিপরীতে অনেক প্রাপ্তি রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞা উল্টে দিয়ে পাল্টা হুমকি হয়ে দাঁড়িয়েছে মস্কো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর গণভোটের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে ইউক্রেন। স্বাধীনতার 31 বছর পূর্ণ হয় 24 আগস্ট। ছয় মাস আগে এমনই এক 24 তারিখে রুশ আক্রমণের শিকার হয় ইউক্রেন। স্বাধীনতা দিবসে নতুন হামলার আশঙ্কায় যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে জনসমাবেশ নিষিদ্ধ। ছয় মাস পেরিয়ে যাওয়া যুদ্ধে শুধু রাশিয়া ইউক্রেনই ক্ষতিগ্রস্ত হয়নি, প্রভাব পড়েছে গোটা বিশ্বে। খাদ্য সংকট, জ্বালানির মূল্য বৃদ্ধি আর মুদ্রাস্ফীতির চাপ যেন দিন দিন আরো বাড়ছে। তবে আশার আলো হয়ে আসে খাদ্যশস্য রপ্তানি চুক্তি। মজুদ শস্যের রপ্তানি শুরু হওয়ায় কিছুটা কমেছে খাদ্য সংকট। নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে গুঁড়িয়ে দিতে চেয়েছিল যে পশ্চিমারা, তাদের পরিস্থিতি আরো বেশামাল। চীন ও ভারত পাশে থাকায় তা উতরে গেছে মস্কো। গত ছয় মাসে রাশিয়া থেকে চীনের জ্বালানি আমদানি 75% বেড়েছে আর 60% বেশি বেড়েছে ভারতের। যুদ্ধে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেন। বিবদমান পক্ষগুলোর মধ্যেও যুদ্ধ বন্ধে কার্যকরী উদ্যোগ নেওয়ার লক্ষণ নেই। উল্টো নতুন করে $300 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দশকের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির চাপ নিয়েও মার্কিন অস্ত্র সহায়তা ও সব উস্কানিতে সমান তালে তাল মিলিয়ে যাচ্ছে ইউরোপের মোড়লেরা। শাওন মাহফুজ, দেশটি পোর্ট, এটিএন নিউজ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন আদালতে খারিজ হলে তাকে গ্রেপ্তার করা ছাড়া উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি জানান, সরকার সিদ্ধান্ত দিলেই তাকে গ্রেপ্তার করা হবে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পিটিআই চেয়ারম্যানের ভাগ্যে কি আছে তা বৃহস্পতিবার তার জামিনের মেয়াদ শেষ হলেই জানা যাবে। এদিকে ইসলামাবাদের সমাবেশে 144 ধারা লঙ্ঘনের অভিযোগে ইমরান খান সহ দলের 17 নেতার বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও এক বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় 3 দিনের অন্তর্বর্তী জামিনে রয়েছেন ইমরান খান। এছাড়া আদালত অবমাননার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আগামী 31 আগস্ট তাকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মেয়াদের সময়সীমার আইনি চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচাকে সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করেছে দেশটির শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী মেয়াদের চেয়ে বেশি সময় ধরে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন বলে আদালত অভিযোগ আনে দেশটির বিরোধী দলগুলো। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রীর দায়িত্বে মেয়াদের 8 বছর। 2014 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন প্রায়ুত চান ওচা। 2019 সালে সামরিক সরকারের নির্দেশনায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে থাকেন তিনি। আদালতের আদেশে প্রধানমন্ত্রী বরখাস্ত হওয়ায় এখন নিয়ম অনুযায়ী উপপ্রধানমন্ত্রী প্রবীত অংসুয়ান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। মামলার চূড়ান্ত রায় দেয়া এখনও বাকি। গত মাসে অনাস্থা ভোটে টিকে যান প্রায়ুত চান ওচা। তবে গত কয়েক বছর ধরেই তার বিরোধিতা বাড়ছে। তার পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ হয়েছে। পাকিস্তানে সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় বাড়ির ছাদ ধসের ভিন্ন ঘটনায় 15 জনের প্রাণহানি হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মঙ্গলবার বাড়ির ছাদ ধসে পড়লে নিহত হন একই পরিবারের 6 সদস্য। এছাড়া এই ধরনের আরও কয়েকটি ঘটনায় নিহত হয়েছেন আরও 9 জন। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে স্থবির হয়ে পড়ে সিন্ধু প্রদেশের সুক্কুর, শিকারপুর, দাদু ও খায়েরপুর জেলার জনজীবন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে সিন্ধুর বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা। পানিবন্দী হয়ে পড়েছেন শত শত মানুষ, গৃহহীন হয়ে পড়েছে আরও অনেকে।
বন্যা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা দিতে বুধবার জাতিসংঘের প্রতি আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বহিষ্কার করেছে ভারত। ভারতের বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত 9 মার্চ দুর্ঘটনাবশত একটি ব্রাহ্মাস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তিন কর্মকর্তার ভুলের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তেও ওই তিনজনকে দায়ী করা হয়েছিল। দ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত মার্চে ওই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দুঃখজনক বলে মন্তব্য করে এর জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করে। পাকিস্তান জানায় তাদের দেশের 100 কিলোমিটার অভ্যন্তরে দেশটির মিয়া চান্ন শহরের কাছে ওই ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়। এই ঘটনায় নিয়ে সংসদে বিবৃতি দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। বিগত 500 বছরের মধ্যে ভয়াবহ খরা দেখা দিয়েছে ইউরোপে। প্রধান নদীগুলোর পানি শুকিয়ে গিয়ে হ্রাস পেয়েছে নাব্যতা, ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদন। ইউরোপীয় খরা পর্যবেক্ষণ কেন্দ্র জানায় আর্দ্রতা হারিয়ে ইউরোপের 47% এলাকার মাটি শুকিয়ে গেছে। এছাড়া আরও 17% এলাকা সতর্ক অবস্থায় রয়েছে। বছরের শুরু থেকে বিভিন্ন অঞ্চলে দেখা দেয়া খরা আগস্টের শুরুতে আরও ছড়িয়ে পড়েছে। আরও খারাপের দিকে যাচ্ছে বর্তমান পরিস্থিতি। রেকর্ড তাপমাত্রার কারণে কৃষি উৎপাদনের পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। এমনকি তীব্র তাপমাত্রা সৃষ্টি করেছে দাবানলের। আগের 5 বছরের গড়ের তুলনায় চলতি বছর ইউরোপের ভুট্টার ফলন 16%, সয়াবিনের ফলন 15% এবং সূর্যমুখীর ফলন কমেছে 12%। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 6.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9:31 অনুভূত হয় এটি। ব্যাঙ্গুকুলো প্রদেশের মানানা শহরের 80 কিলোমিটার দক্ষিণে হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থল। রাজধানী জাকার্তা থেকে 600 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মানানা শহর। 2 থেকে 3 সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্পটি। তবে ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি। এই বছরের ফেব্রুয়ারিতে সুমাত্রায় পশ্চিম উপকূলে আঘাত হানে 6.1 মাত্রার এক ভূমিকম্প। এতে নিহত হন 10 জন। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর ফিরে এসে আরো যাত্রা। ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ফিলিস্তিনের প্রতি সমর্থন কমবে না এরদোয়ান। সিরিয়ায় ইরানপন্থী গ্রুপের ঘাঁটিতে মার্কিন বিমান হামলা। বিরতির পর ফিরে এসে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন কমবে না। তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি তুরস্কের দীর্ঘদিনের একাত্মতা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। যখন থেকে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, তখন থেকেই ফিলিস্তিনের সঙ্গে আছে তুরস্ক বলে মন্তব্য করেন এরদোয়ান। এছাড়া ইসরায়েলের সকল হামলা ও বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে তুরস্কের প্রতিবাদের কথাও তুলে ধরেন তিনি। বলেন, তুরস্ক ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ সহ সকল ফিলিস্তিনি গ্রুপ। তারা চায় ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে। দ্বিরাষ্ট্রতত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেন এরদোয়ান। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে সিরিয়ার দেইর আল জৌরে এই হামলা চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুসিনো জানান,
সিরিয়ায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের রক্ষায় এই হামলার প্রয়োজন ছিল। তবে যাদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেই সংগঠনটির নাম বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানানো হয়নি। এই হামলার পরপরই সিরিয়ার আলতানফে মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত মিলিশিয়ারা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এবারে করোনা প্রসঙ্গ। করোনায় গত ২৪ ঘন্টায় বিশ্বে ১৮৩০ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন ৭,৬১০ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪,৭৬,১০৪ জনে, আর আক্রান্তের সংখ্যা ৬০,২৩ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি ২৯৪ জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, সেখানে একদিনে ৫৩,৪৫৬ জন সংক্রমিত হয়েছেন। গত তিন দিন ধরে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘন্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১৮৫,৪৯৭ জনের এবং মারা গেছেন ২৬৯ জন। ব্রাজিলে একদিনে ১৯৫ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ২০,২৪১ জনের। ফ্রান্সে ২৪ ঘন্টায় সংক্রমিত ২৮,৯৮৮ জন এবং মারা গেছেন ৮৮ জন। এছাড়া ইতালিতে গত একদিনে ১৩৪, জার্মানিতে ১৪৭, রাশিয়ায় ৬৯, অস্ট্রেলিয়ায় ৯৪, স্পেনে ২৮, ইরানে ৫৬ এবং দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৫২ জন। শেষ করছি আজকের মতো অ্যারাউন্ড ওয়ার্ল্ডের এই আয়োজন। তবে যাবার আগে এক নজরে শিরোনামগুলো। যুদ্ধের ৬ মাসে ক্ষতির পাল্লা ভারী ইউক্রেনের, প্রাপ্তি রাশিয়ার। ইমরানের জামিন খারিজ হলে গ্রেপ্তার ছাড়া পথ নেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ফিলিস্তিনের প্রতি সমর্থন কমবে না, এরদোয়ান। সিরিয়ায় ইরানপন্থী গ্রুপের ঘাঁটিতে মার্কিন বিমান হামলা। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *ANN এবং পাঠিয়ে দিন ৫৯৫৯ এই নম্বরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।